সংসদের শীতকালীন অধিবেশন বসবে 18 নভেম্বর থেকে চলবে 13 ডিসেম্বর পর্যন্ত বেশ কিছু ইস্যুতে সর্বখাবিন বিরোধীরা বেশ কয়েকটি বিল পেশ হতে পারে এই অধিবেশনে অধিবেশনেএছাড়াও রয়েছে দুটি গুরুত্বপূর্ণ অরডিন্যান্স একটি হলো দেশীয় শিল্প সংস্থার উপর લાગু হওয়া কর্পোরেট কর কম করা অপর অরডিন্যান্সটি ই-সেক্রেট নিষিদ্ধ ও উৎপাদন বন্ধ করা সংক্রান্ত বিষয় জম্মু কাশ্মীরের 370 ধারা বিলোপ দেশের আর্থিক মানদাসহ একাধিক বিষয় নিয়ে তোলপাড় হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন পাশাপাশি দেশের আর্থিক বৃদ্ধির হার নিয়েও প্রশ্ন উঠতে পারে এবারের অধিবেশনে সোমবার সংসদ বিষয়ক মন্ত্রক থেকে শীতকালীন অধিবেশনের দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে সংসদের সচিবালয়ে